আপনারা আজকে বিচার করেন, আজকের যে প্রোগ্রামে হোটেল রেস্তোরাঁ নিয়ে কাজ করা হচ্ছে সেখানে আপনার কর্মসূচিতে দেখেন যেখানে হোটেল রেস্তোরাঁর প্রতিনিধি কোথায়, তাদের বক্তব্য শুনলো কোথায়? মন্ত্রী মতো তো না শুনে চলে গেলেন, তাহলে ওনা কে শুনবে আমাদের কথা? এখন তো সবারই কাজ আছে, আপনি ডেকেছেন, দুই ঘন্টা জ্যাম ঠেলে এখানে এসেছি, আপনাদের এলপিজি টেকনিক্যাল বিষয় তো আমাদের জানার বিষয় না, আমরা কীভাবে হ্যান্ডেল করবো সেটা আপনি এক পাতার মধ্যে দিয়ে দেন, উই ক্যান হ্যান্ডেল ইট, তাই না? আমাদের তো মাত্র প্রতিনিধি তিনজন, আমরা সারা বাংলাদেশের 4,81,000 রেস্তোরাঁয় কীভাবে আমাদের এই ইয়েটা পাঠাবো? একসাথে কাজ করতে হবে, এটা তো আমাদের সাথে আগে নিয়ে বসবেন কীভাবে কাজ করা যায়। আপনি চিঠি পাঠালেন, কর্মশালা চলে আসেন, তিনজন নিয়ে আপনি কথা বললেন, কথা বলতেও দিলেন না, শুনলাম চলে গেলাম, তাহলে কীভাবে আপনার এজেন্ডা বাস্তবায়ন করবেন আপনি? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, শুধু কর্মপরিকল্পনা করবেন, বাস্তবায়নে জিরো, কোনো কিছুই কারো নিয়ন্ত্রণে নাই। সরকারের নিয়ন্ত্রণে কি দ্রব্যমূল্য আছে? নাই তো, তো আমরা কী করবো বলেন? আমরা তো অনেক রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, বউয়ের গয়নাকাটি বেচে আমরা রেস্তোরাঁ চালায় রাখতেছি, আমাদের শ্রমিকদের কস্ট বেড়ে গেছে, শ্রমিক ধরে রাখতে পারছি না, শ্রমিকরা অন্য জায়গায় চলে যাচ্ছে, আমরা পর্যাপ্ত শ্রমিকদের বেতন দিতে পারছি না বলে অনেক শ্রমিক এখান থেকে চলে যাচ্ছে, এমনিতেও 95% আমাদের অদক্ষ শ্রমিক এবং আমাদের এই শ্রমিক নিয়ে কাজ করতে হচ্ছে। এই শ্রমিকদের দক্ষ করার ব্যাপারে কোনো পরিকল্পনা নাই, শুধু সেমিনার সেম্পিজিয়াম হবে, 2 মিনিট বক্তব্য দিবে, তারা চলে যাবে, চাপাই দেবে আমাদের উপর। গ্যাস সরবরাহকে সরকারিভাবে অনুৎসাহিত করা হচ্ছে, আমরা মনে করি এই এলপিজি ব্যবসাকে প্রসার করার জন্য, এতে তো আমাদের বিদেশি রেমিটেন্স চলে যাচ্ছে, আমাদের গ্যাস আমরা পাচ্ছি না, আমাদের গ্যাস লাইন আমরা ট্রান্সফার করতে পাচ্ছি না, আমাদেরকে গ্যাসটা শিল্পের দামে দেওয়া হচ্ছে না, গ্যাসের প্রেশার কম। শুধুমাত্র এই এলপিজি ব্যবসাকে প্রমোট করার জন্য আমরা মনে করছি যে এই কর্মকাণ্ড চলছে। আমরা সরকারের কাছে আবেদন করব, যে কোনো স্টেক হোল্ডারদের সাথে নিয়ে আপনারা আপনাদের কর্মপরিকল্পনা করবেন, যাতে দেশটাকে এগিয়ে নেওয়া যায়। কিন্তু আমাদের আমলাদের একটা উন্নাসিকতা আছে যে আমরা, তারা নিজেরা শুধু প্ল্যান করবে এবং তারাই বাস্তবায়ন করার জন্য চাপাই দেওয়া হবে, এখান থেকে বেরিয়ে আসা উচিত।